আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। পূর্ণতার নিয়মিত একটি রুটিন হলো সকালবেলা ঘুম থেকে উঠে সে বেলকনির গাছগুলোতে পানি দেয়। মূলত আমাকে দেখে শিখেছে সে। তার পানি দেওয়ার এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। তাছাড়া সকালবেলা বাচ্চারা একটু সবুজের কাছাকাছি সবুজের দিকে তাকালেও ওদের চোখের জন্য অনেক ভালো, তাই আমি এটাতে খুব উৎসাহ দিই। ওদের সাথে করে কিছুদিন আগে একটা চেরি গাছ কিনেছিলাম, তখন সবেমাত্র কয়েকটা ফুল ধরেছিল। নিবিড় গাছটি দেখতে খুব পছন্দ করে। আমি যদিও প্রথমে চেরি গাছটা কিনতে রাজি ছিলাম না, কারণ আদৌ চেরি ধরবে কি না এ নিয়ে আমার খুব সন্দেহ ছিল। কিন্তু কয়েকদিনের মধ্যে ছোট ছোট সবুজ চেরি সেগুলোতে দেখা দিলে আমি খুব খুশি হই। তারপর সেই সবুজ চেরিগুলো আস্তে আস্তে বড় হয় এবং কিছুটা হলুদাভও হয়। পূর্ণতা সবুজ চেরি লাল দেখতে পেয়ে দৌড় দিয়ে ভাইকে ডাকতে যাচ্ছে। আসলে সবুজ পাতার মধ্যে লাল চেরি দেখতেও খুব সুন্দর লাগছে। ছবিতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা, কিন্তু বাস্তবে দেখতে খুব সুন্দর লাগছিল। পূর্ণতা নিবিড়কে নিয়ে আসে, তারপরে দুই ভাই বোন সেটা গাছ থেকে পাড়ার জন্য খুব এক্সাইটেড হয়ে যায়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দুই ভাই বোন দুইটা চেরি কি আনন্দ নিয়ে পাচ্ছে। তারপর পূর্ণতা দেখাই যাচ্ছে পূর্ণতা নিবিড় চেরি দুটো গাছ থেকে পেরে নিল। এখন দুই ভাই বোন ভাগ করছে। ওরা এত এক্সাইটেড, ওরা দুজন এটা নিয়ে ঝগড়া করছে মনে হয় কোনটা খাবে কে। চেরিতে চেরির স্বাদটা আমি এর আগে একটা খেয়েছিলাম, আমি জানি টক মিষ্টি একটা স্বাদ, খুব ভালো লাগে, কিছুটা কামরাঙ্গার মতো। পূর্ণতা দেখাচ্ছে চেরির ভেতরটা হলুদ আফো। তারপর খুব মজা করে সে খাচ্ছে, এর ভেতর দু একটা বিচি থাকে। আসলে আপনাদের বেলকনিতে যদি পর্যাপ্ত পরিমাণে আলো আসে তাহলে আমার মনে হয় চেরি গাছ লাগাতে পারেন। নিজের গাছের ফল খাওয়ার আসলে আনন্দই আলাদা।